পূর্ব বর্ধমান জেলার মেমারি দিঘির পাড় এলাকায় একটি পুকুর থেকে 37 বছরের ভোলা মাঝি নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল মেমারি থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, নবমীর দিন বাড়ি থেকে বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি, অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ওখানেই তাই তো, কাছাকাছি কখন দেখতে পেলেন এই লাস্টের খবর? কখন পেলেন? আপনাদের কোনো কি কাউকে সন্দেহ বা কিছু আছে? জামাইবাবুর নাম কি? জামাইবাবুর নাম গোপি ছিল। জামাইবাবু কোথায় বাড়ি? ওর বাড়ি চিরাটে ছিল। আজকে কোথায় গিয়ে গেল? আজকে ওদের দিঘির পাড় থেকে বোধহয় পেয়েছে। হ্যাঁ, পুকুর থেকে। রবিবার সকালে দিঘির পাড় এলাকার বাসিন্দারা পুকুরে একটি দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা যায়, পেশায় গাড়ি চালক ভোলা মাঝির সাথে তার স্ত্রীর বিবাদ হয়। তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়, এদিনই তার মৃতদেহ উদ্ধার হয়। কি করে খবর পেলেন? খবর আমি তখন পেলাম, এটা সব শুনে এসে বললো, হ্যাঁ যে এরকম এরকম হয়েছে, মরে গেছে জলে পড়ে। তো আপনাদের কি মনে হচ্ছে? পরশুদিন বেরিয়ে গেছে আর আসেনি বাড়ি, কালকে সারাদিন আমি আবার রাত্রেবেলায় খুঁজে এসেছি, যখন 12টা বাজে পাই নাই, দিঘির পাড়টা খুঁজে এসেছি। কালকে আবার সন্ধেবেলায় সব যেখানে থাকে চেকপোস্টে, ওকে তো সবাই ভালোবাসে। খোকন বলে ছেলেটা বললো, বলে 10টার সময় বাড়ি যায়, আমার মা আবার বকবে, আমি ভাত খেয়ে শুয়ে পড়বো। দিয়ে তার মধ্যেই ফোনে তো ওদের ঝগড়া হয়েছে। আপনারা 3 দিন ধরে যে পাচ্ছেন ওনাকে, কোনো রকম থানায় কি অভিযোগ করেছিলেন? ও থাকে না বাড়িতে, যায় বন্ধুর বাড়িতে, যায় বলে পুজো, আমি বন্ধুর বাড়িতে যেতেও পারি। হ্যাঁ, এখন সেদিন কোথায় হবে, মার্ডারই করেছে এটাই সন্দেহ হচ্ছে। সন্দেহ আছে ওদেরই উপরে, ওরাই তো ওরকম বলতো। ওদের বলতে কাদের? ওই বৌমারা। বৌমা, বৌমার নাম কি? কাকুলি নাম আছে, কাকুলি। হাসপাতালে গেল, হ্যাঁ এই গজাল দিয়ে ফাটিয়ে দিল, রক্ত ঝরঝর পড়লো, পাড়াতেও খবর নিতে পারেন। হ্যাঁ, আপনাদের এখন সন্দেহ যে ওই ওর শ্বশুর বাড়ির তরফ থেকে মেরে ফেলা হয়েছে নাকি? মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।